গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেল দ্য কুকস অ্যান্ড কম্প্যানিয়নে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বাঙালির সবথেকে জনপ্রিয় একটি খাবার, সর্ষে ইলিশের রেসিপি নিয়ে। ইলিশ মাছ দিয়ে সবথেকে সহজ রেসিপি কিন্তু এটাই, তাই বেশি দেরি না করে শুরু করা যাক। আমি এখানে ডিমওয়ালা ইলিশ ব্যবহার করেছি, সাথে আমি লেজা আর মাথাটাও নিয়ে নিয়েছি। এবার আমি ইলিশ মাছগুলো সামান্য নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা আমার হয়ে গেছে। এবার আমি সর্ষে ইলিশের জন্য একটা মশলা তৈরি করে নেব। সর্ষে ইলিশের মশলায় প্রধান উপকরণ যেহেতু সর্ষে, তাই আমি এখানে দুই ধরনের সর্ষে ব্যবহার করেছি, 1 টেবিল স্পুন কালো সর্ষে আর 1 টেবিল স্পুন সাদা সর্ষে, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এবার সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এবার আমি মশলাটা একটু ছেঁকে নেব। মশলাটা ছেঁকে নিলে কি হয়, সর্ষের খোসাগুলো কিন্তু আলাদা হয়ে যায় আর রংটাও ভালো আসে। যদিও আপনারা এই স্টেপটা স্কিপ করতে পারেন, তাতে তেমন কোনো স্বাদের পরিবর্তন হয় না। সব সর্ষে বাটাটা নেওয়া হয়ে গেলে শেষে এইভাবে একটু জল দিয়ে গুলে পুরো পেস্টটা নিয়ে নেবেন। তারপর এটাকে ভালো করে ছেঁকে নিলেই দেখতে পাবেন খোসাগুলো আলাদা হয়ে গেছে। এবার আমি রান্নায় আসছি। গরম কড়াইতে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে ফোড়নের জন্য কালো জিরে, রঙের জন্য 1 টি স্পুন হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য নুন দিয়ে আমি সর্ষে বাটাটা পুরোটা দিয়ে দেব। আর আমি এখানে 3 টেবিল স্পুন টক দই দিলাম, যেটা একদমই অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আসলে টক দইটা দিলে সর্ষে ইলিশে একটা আলাদা রিচনেস আসে। তারপর মশলাটা ভালো করে নাড়িয়ে নিয়ে আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর আপনারা যতটা গ্রেভি রাখতে চান ততটা জল এই সময় দিয়ে দিতে পারেন। তারপর মশলাটা ফুটে এলেই একটা একটা করে ইলিশ মাছগুলো আমি দিয়ে দেব। একদিকটা সেদ্ধ হয়ে আসলেই আমি মাছগুলো উল্টে দেব। এই অবস্থায় কিন্তু মাছগুলো খুব নরম থাকে, তাই একটু সাবধানে উল্টাবেন। 10 থেকে 15 মিনিট রান্না হওয়ার পর এখন কিন্তু ইলিশ মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি উপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে রান্নাটা শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি রান্নায় যা যা ব্যবহার করেছি তা কিন্তু আমি সমস্তটাই ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিওর সাথে।